সোমবার দুপুর ১২টা পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসের তিনবারের বিধায়ক। পাঁচ দশকের অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ রাজনীতিবিদ তো বটেই, তাই দলের তরফে সিদ্ধান্ত বিবেচনার বার্তা নিয়ে তাপস রায়ের বাড়িতে সোমবার সকালেই যান মন্ত্রী ব্রাত্য বসু ও সদ্য প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ। ঘণ্টাখানেক তৃণমূলের দুই দূতের সঙ্গে বরানগরের বিধায়কের আলোচনা হয় বিস্তর। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার অনুরোধও তাপস রায়কে করেন ব্রাত্য কুণাল, কিন্তু ব্যর্থ হয় দৌত্য। দল সম্পর্কে একাধিক ক্ষোভ উগড়ে দেন তাপস, এমনকি দলকে সেই ক্ষোভের কথা জানিয়েও কোনো লাভ হয়নি কুণাল ব্রাত্যর সামনে অকপট খেদোক্তি তাপসের। আর ব্রাত্য বসু কুণাল ঘোষ তার বাড়ি ছাড়তেই সংবাদ মাধ্যমের সামনে তৃণমূলের প্রতি ক্ষোভ উগড়ে দেন তাপস রায়। অসম্মান, উপেক্ষা, অপমান তাকে তাড়না দিয়েছে, তার মুখে মুখ্যমন্ত্রীর প্রতি উষ্মাও ঝরে পড়ে। সেই মন্তব্যগুলো জুড়লেই স্পষ্ট হয়ে যায় চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। ঠিক কী সিদ্ধান্ত নিচ্ছেন তিনি সেই ইঙ্গিত দিতে গিয়ে সাম্প্রতিক সন্দেশখালি ইস্যু এবং দুর্নীতি প্রসঙ্গ তুলে ধরেন তাপস রায়। সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে, সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালি, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। ১২ জানুয়ারি তার মধ্য কলকাতার বাড়িতে ইডি অভিযান, তারপর থেকে ৫২ দিন দলীয় তরফে কেউ তাপস রায় বা তার পরিবারকে সমবেদনা জানায়নি। দল এহেন দুঃসময়ে তার পাশে দাঁড়ায়নি বলে কার্যত ক্ষোভ তাপস রায়ের। মুখ্যমন্ত্রী অন্যদের পাশে দাঁড়ালেও তার পাশে দাঁড়াননি, এভাবে ক্ষোভ উগড়ে সুর চড়ান এই প্রবীণ রাজনীতিবিদ। তাপস রায়ের বাড়িতে ইডি অভিযানের জন্য দলের কিছু ব্যক্তি উল্লাসও করেছিলেন, সোমবার এই অভিযোগ তোলেন তিনি। তৃণমূলের নীতি নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাপস রায়ের বাড়িতে বৈঠকের মাঝেই সুব্রত বক্সির শোকজ নোটিশ পান কুণাল ঘোষ। এই পদক্ষেপকেও কটাক্ষ করেন তাপস রায়। ঠিক কি বললেন তিনি? মাননীয় মুখ্যমন্ত্রী ডাক পায়নি, আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি, অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান, তাদের কথা বলেন, আমার খুব ভালো লাগে। আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন, তো সেটা আমি দেখিনি। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন আমার বাড়িতে। ইডি অভিযান আজকে ৫২ দিন দল আমার পাশে দাঁড়ায়নি, কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডেকে ডাকেনি বা ফোন করেনি। এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ এমপি বা কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শোকজ নোটিশ এসেছে। এই হচ্ছে দল। এদিকে তাপস রায়ের মানভঞ্জনের বৈঠক ব্যর্থ, কুণাল ঘোষ ব্রাত্য বসুর মুখেই তা ফুটে ওঠে। দলের সাধারণ কর্মী হিসেবে, একজন ভাই হিসেবে তাপসদার বাড়িতে এসেছি, বৈঠক সেরে বেরিয়ে সংবাদ মাধ্যমকে জানান তৃণমূলের সদ্য প্রাক্তন মুখপাত্র। আমি এই মুহূর্তে এর বেশি কিছুই বলবো না। আমি যেরকম একজন তাপসদার ভাই হিসাবে, কখনো তাপসদা আমার বাড়ি গেছে, কখনো আমি তাপসদার বাড়ি আছি, এটা আমাদের চলতে থাকে। এর বাইরে আমি কোনো ভাই হিসাবে আবেদন করেছেন, দাদাকে বোঝালেন, দাদাকে বোঝালেন, দাদা ভাইয়ের যা যা কথা হওয়ার
আমি তো সবসময় চাইবো যে দাদা যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকুক, এটা আমি সবসময় চাইবো। তাপস রায়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি, সহকর্মীর বাড়িতে এসেছিলাম, তাপস রায় দল ছাড়া প্রসঙ্গে কৌশলী জবাব মন্ত্রীর মুখে, বৈঠকের নির্যাস এবং তাপস রায়ের ভবিষ্যৎ অবস্থান সংবাদ মাধ্যমের সামনে খুলসা করেননি শিক্ষামন্ত্রী। তাপস রায় দল ত্যাগের আগে সোমবার সকালেও অবস্থান ধোঁয়াশা জিয়ে রেখে তাপস রায়ের কোর্টে বল ঠেলেছিলেন শিক্ষামন্ত্রী। আমি আমার দল পুরি করি, আমি আমার সহকর্মীর বাড়িতে দুপুর ১২টা পর্যন্ত তাপস রায়কে দলে রাখতে দৌত্যের চেষ্টা করেও ব্যর্থ ব্রাত্য কুণাল। সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছিলেন তার চোখে মুখেই স্পষ্ট। তৃণমূলের দুই নেতা বাড়ি ছাড়তেই বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন একদা তৃণমূলের বিধায়ক, তখনই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যায় রাজনৈতিক মহলে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে রাজা সাহা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।